নমস্কার বন্ধুরা, খুকু কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি খুবই কম সময়ের ভিন্ন স্বাদের একটি উপকারী রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। রেসিপিটা হলো মাশরুমের ভর্ত। এই মাশরুমগুলো কোনো রকমভাবে চাষ করা হয় না, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রস্তুত হয় পুরানো খড় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরানো খড় অনেকদিন ধরে এখানে ঝাঁপ করা ছিল, বর্ষার জল পেয়ে এই মাশরুমগুলো এখানে উঠেছে। আপনারা অনেকেই ভাবেন এগুলো হয়তো খাওয়া যায় না কিংবা বিষাক্ত কিছু হতে পারে, কিন্তু না, এগুলি মাংসের মতো প্রোটিন এবং ভিটামিন যুক্ত টেস্টফুল একটি খাবার। প্রথম অবস্থায় মাশরুমগুলো দেখুন বন্ধুরা এরকম থাকে। সমস্ত মাশরুমগুলো আমি এইভাবে ওপরের কালো ছালগুলো তুলে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমি এই রেসিপির জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলি হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, থেঁতো করা রসুন, আদা বাটা, জিরে মরিচ গুঁড়ো, ভালো করা টমেটো, কোঁচানো পেঁয়াজ, চারটে ভাজা লঙ্কা, দুটো আলু কেটে ধুয়ে রেখেছি। প্রথমে আলুগুলো অল্প হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে তুলে নেব। কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, থেঁতো করা রসুন, কেটে রাখা টমেটো, আদা বাটা, এক চামচ জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে তুলে রাখছি। তেলের মধ্যে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদ গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। এরপর কষিয়ে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইনিজ ধনে পাতা কোঁচা। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মিট মশলার গুঁড়ো। কড়াই থেকে মাশরুমের ভর্তা তরকারিটা এবার নামিয়ে রাখছি। রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তাহলে আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টাচ করুন এবং কমেন্টস বক্সে আপনার মতামত লিখে জানান। ধন্যবাদ।